মিস্টার বিনায়ক, আপনি আপনার রেনোভেশনের কাজ শুরু করে দিন। উইল গো ইন টু উইন, যাতে কাজে কোনো ক্ষতি না হয়। শুরু করুন GHNF, তারপরে আপনি এই উইনে হাত দিতে পারেন। অল রাইট। কিন্তু মিস শ্রীলেখা, মিস্টার অলোক, আপনি এই হসপিটালের ডিন আর আমি এই হসপিটালের ট্রাস্টি। আমার যদি কোনো সাজেশনের দরকার হয় তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করবো, ওকে? কিশোর, তুমি এখনই পিয়ারের সাথে কাজ শুরু করো। দেখুন, আমি আপনাদের আবারও বলছি যে উইং এর কনস্ট্রাকশন খুব পুরনো, বহুদিন ধরে জায়গাটা ইউজ করা হয়নি। মিস্টার বিনায়ক, আপাতত আপনি এই উইংটা ছেড়ে দিন, ওখানে কোনো কাজ করা হবে না, ওকে? হ্যাপি? অল রাইট, ওকে, এক্সকিউজ মি দেন। শোনো, এই ব্লু প্রিন্ট রাখো, আর হ্যাঁ, সাবধানে কাজ করো, ঠিক আছে? যাও। আচ্ছা ভাই, ওদিকে যেতে হবে। না ভাই, ওইদিকে যেতে হবে। তাই? আচ্ছা ভাই, একটা কথা বলতো, আমাদের তো এফ উইংয়ে যাওয়ার কথা ছিল, তো তাহলে এটা কোন উইং? আরে ভাই ছাড়, আমাদের কি যায় আসে, আমাদের কাজ শুরু করার কথা, আমরা এখান থেকেই শুরু করব। এই জায়গাটার অবস্থাটা দেখ, এমন মনে হচ্ছে যে এখানে অনেক বছর ধরে কেউ আসেই নি। আরে ভাই, আমার না খুব ভয় করছে, চল এখান থেকে। আরে ছাড় ভাই, আমি আছি তো তোর সঙ্গে, চল বরং কাজ শুরু করা যাক। আরে ভাই দেখ না, এখানে তো অনেক বড় তালা লাগানো আছে। আচ্ছা চল, ওই নকশাটা বের করতো তুই, চল দেখি কোথায় কি করতে হবে, দেখা। হ্যাঁ, এতে তো কিছু বোঝাই যাচ্ছে না। ছাড় না ওই তালাটাকে, আমাদের দেয়াল ভাঙার কথা, আমরা কাজ শুরু করে দিই, চল। চল তুই শুরু কর, আমার কিন্তু খুব ভয় করছে। আরে ভাই এদিকে আয় তো, দেখ তো কি আছে। ওজে ওজে, কি হলো তোর? বাইরে বেরো, বাইরে বেরো, তুই বাইরে বেরো, বাইরে বেরো, আরে বাইরে বেরো, বেরো বেরো, বাইরে বেরো। কি হলো? কি এরকম মনে হচ্ছে? কেউ আমার অনেক জোরে গলা টেপে ধরেছে। আরে আরে আরে, কিচ্ছু নেই ভেতরে, আমি মিথ্যা বলছি না, সত্যি আমার কেউ গলা টিপে ধরে। ওই দেখ, ওই দেখ, ওখানে আগুন লেগে গেছে। ভাই হ্যাঁ, তুই কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস? কোথা থেকে আসছে ভালো করে শোন। ফোন ফোন, ওই শোন। অনেক দেরি করে দিলে আসতে, অপারেশন করাবে না। বাঁচাও আমাকে, বাঁচাও, ও বাঁচাও। হ্যালো হ্যালো ডক্টর অলোক, কি হলো? আপনি কোনো আওয়াজ শুনলেন? আওয়াজ না তো ডক্টর, কোনো আওয়াজ হয়নি ডক্টর। আজকাল আপনি একটু বেশি শুনতে এবং বুঝতে শুরু করেছেন, মিটিংয়ের টাইম হচ্ছে, আমাদের দেরিও হচ্ছে, চলুন। হুম,
অর্ণব, রেস করতে ইচ্ছা করছে ভাই? তুই পাগল হয়েছিস ভাই? উই গাইজ আর ড্রাঙ্ক ইয়ার। ড্রাঙ্ক? আই থিঙ্ক দ্যাটস আ ফান ডুড। What do you say, guys? ওই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সামনে কত পুলিশ থাকবে জানিস? আস্তে আস্তে যাই, ধরা পড়ে যাবো নয়তো। তোদের ইচ্ছে হলে আয়, আমি তো চললাম। আরে শোন ভাই, দাঁড়া 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 ভাই, আরে দাঁড়া শোন, প্রাণ তুই ঠিক আছিস তো ভাই? ঠিক আছে তোর প্রাণ ভাই? আরে প্রাণ কি হলো? ঠিক আছিস তো? কি হয়েছে? আরে প্রাণ ঠিক আছিস? আরে ওর তো অনেক রক্ত বেরোচ্ছে ভাই, এবার কি করবো? এখানে এখানে পাশে একটা হসপিটাল আছে, ওখানেই নিয়ে যাই ওকে। চলো 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 চলো, নিচে নিচে। একে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাও, আমি এক্ষুনি ডক্টর অলোককে ডাকছি। কমন কমন, ফাস্ট ফাস্ট। ডক্টর অলোক? ইয়েস। একটা ভীষণ এমার্জেন্সি কেস এসেছে, পেশেন্টের মাথা পুরো ফেটে গেছে, অনেক রক্ত বেরোচ্ছে। ও মাই গড, ওকে বরং ওটিতে নিয়ে যাও আর অপারেশনের জন্য তৈরি হও। ঠিক আছে জানি না কি করে তবু ওর জ্ঞান চলে আসছে। প্লিজ রিল্যাক্স রিল্যাক্স। আমি ডাক্তার সঞ্জীব, তোমার বিব্রত হওয়ার কোন কারণ নেই, আমরা তোমাকে খুব তাড়াতাড়ি ঠিক করে দেব। কি হয়েছে, তুমি আমাকে এরকম ভাবে দেখছো কেন? না, ওই খুব অদ্ভুত ট্যারা ব্যাখা সব সেলাই করেছেন ডক্টর তোমার মাথায়। ও যে প্রাণে বেঁচে গেছে সেটাই অনেক বড় ব্যাপার আমাদের জন্য। সব ঠিক আছে, তুই টেনশন করিস না। সিনা বলো, তুমি প্লিজ ওই দুজন ডাক্তারকে ডাকো যারা আমার সার্জারি করেছে। আমি এখনই। আরে এটা কি, মাথায় কি হয়েছে? কি হয়েছে ওর মাথায়? এটা সিস্টার, এটা স্যার আমি জানি না, আমি তো রাতে পেইন কিলারে ইনজেকশন দিয়েছি, তারপরে আমি চলে গেছি। নীরা, একে স্পেশাল ওয়ার্ডে শিফট করে দাও আর আন্ডার অবজারভেশন। যদিও বিপদ কেটে গেছে, একটা কাজ করো, ওকে ঘুমের ইনজেকশন দিয়ে দাও যাতে ও একটু রেস্ট নিতে পারে। জানি না এসব কে করেছে, কিন্তু আমি তো এরকম সেলাই করিনি। এসব কে করেছে? কে কে করেছে? ডক্টর সঞ্জীব আর ডক্টর রিয়া। না না, এটা হতে পারে না। ওকে এখান থেকে ডিসচার্জ করো, বের করে দাও, বের করো। সেটা কি করে হতে পারে? গতকালই তো সার্জারি হয়েছে আর আজকেই ডিসচার্জ। ওকে 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 এখান থেকে সরিয়ে দাও, সবাই চলে এসো। সেটা হতে পারে না স্যার, আমাকে এই উইং এ গিয়ে দেখতে হবে।
খুব অদ্ভুত লোক তো, শুধু থ্যাংক ইউ তো বলার ছিল ওনাদের। এটা এটা কি করে হতে পারে? ডক্টর সঞ্জীব আর ডক্টর রিয়াস সার্জারি কি করে করতে পারে? না, ওই রাতের পরে তো ওরা দুজন কোনো সার্জারি করতেই পারে না। তাড়াতাড়ি ওটি রেডি করো। তুমি শুনলে না ও কি বললো? ডক্টর সঞ্জীব আর ডক্টর রিয়া ওই দুজনের নাম কি করে জানলো? আর ও তো আপনি সেদিন আওয়াজ শুনলেন না? ওই যে চিৎকার, না আমার কথা বিশ্বাস করছেন না? ওই চিৎকারের পেছনের রহস্য কি আমি আমি দেখাচ্ছি আপনাকে। আসুন আসুন আমার সঙ্গে। ওই চিৎকার কোথা থেকে হয়েছিল আমি দেখাচ্ছি। আসুন আসুন আমার সঙ্গে, আমি দেখাচ্ছি। এই দেওয়ালটা কি করে ভাঙল? এগুলো এখানে এটা তো সেই নকশা যেটা আপনাকে দেখিয়েছিল ওরা। হ্যাঁ ডক্টর, পুড়ে গেছে হয়তো। এটা আপনি ঠিক কি বলতে চান? তালাটা কি করে খুলল? না নিশ্চয়ই নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। ডক্টর, আচ্ছা ইউইংয়ে কি হয়েছিল? একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেই দিনের চিৎকার আজও দেওয়ালে কান পাতলে শুনতে পাবেন। চলুন আপনার
আপনারা সবাই চলুন। ওখানে কেউ নেই স্যার, প্লিজ চলুন ডক্টর, কোথাও কিছু নেই, কেউ নেই, প্লিজ আসুন, প্লিজ চলুন, প্লিজ। দেখেছেন দেখেছেন, আমি আপনাকে বলেছিলাম যে এখানে কিছু আছে, আছে এখানে কিছু। ডক্টর ডক্টর প্লিজ চলুন এখান থেকে, প্লিজ মীরা মীরা প্লিজ চলো 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 সবাই এখান থেকে, চলো চলো প্লিজ চলো চলুন এখান থেকে চলুন। এই নে বাবা ওষুধটা খেয়ে নে। খুব অসভ্য টাইপের ডাক্তার ছিল ওই হসপিটালে, একদিনে সার্জারি করে পরের দিনই কেউ ডিসচার্জ করে নাকি, কেস করা উচিত এই সমস্ত ডাক্তারের নামে। আর আরে কি উল্টো পাল্টা ভাবে সেলাই করেছে, এরকম করে কেউ সেলাই করে নাকি। আর এই ডক্টর অলোক, ওকে তো আমি ছাড়বই না, একটু কথা শুনতেও প্রস্তুত ছিল না, কিভাবে পালালো। আর হ্যাঁ, কি নাম ছিল দুজন ডাক্তারের, ডক্টর সঞ্জীব আর ডক্টর রিয়া, তুই তো ওদের দুজনকে থ্যাংক ইউ বলতে চাইছিলিস না, তাহলে ওই অলোকের ওইভাবে ভয় পেয়ে পালানোর কি দরকার ছিল। চুপ করো মা চুপ, কখন থেকে বকবক করে যাচ্ছ, মাথা ব্যথা করছে আমার, ঘুমোতে দাও আমায়। ঠিক আছে বাবা, তুই এখন বিশ্রাম কর, ওদের সবাইকে তো আমি পরে দেখে নেব, বিশ্রাম কর বাবা, শুয়ে পড়। কেমন আছো প্রাণ? আমি তোমাকে বলেছিলাম না, তোমার চিকিৎসা করে আমি তোমাকে একদম ঠিক করে দেবো। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তুই এখানে কি করে, এটা নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন, খারাপ স্বপ্ন এটা।
তোমরা দুজন এখানে, এটা কি করে হতে পারে? তোমরা তো বেঁচে নেই না, তোমরা তো, তোমরা দুজন তো মরে গেছো। সেজন্যই ডক্টর অলোক তোমাদের নাম শুনে ভয় পেয়ে গেছিল। আমার আমার কাছে কি চাও তোমরা? আমার পিছনে কেন পড়ে আছো? ছেড়ে দাও, যেতে দাও আমাকে। তুমি আমাদের রুগী এনে দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। আমি কি করে, এটা এটা হতে পারে, এটা এটা নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন। আমার ঘুম ভাঙলে সব ঠিক হয়ে যাবে। এটা কি হচ্ছে? ইটস নট পসিবল। এগুলো কেন করছো তোমরা? আমাকে ছেড়ে দাও প্লিজ। না, এটা হতে পারে না। ইটস নট হ্যাপেনিং। না, আমাকে যেতে দাও প্লিজ, আমাকে যেতে দাও। যদি তুমি আমাদের কথা না মানো, তাহলে এই সত্যিটাকে তোমার সবচেয়ে ভয়ঙ্কর স্বপ্নের থেকে ভয়ানক করে দেব। রিয়া, মনে হচ্ছে আমাদেরও সার্জারি করতে হবে। না, এরকম করো না। আমাদের আরো রোগী দরকার। দেখুন ডক্টর, দেওয়ালটা বন্ধ করে দিয়েছি, চলুন এদিকে আসুন প্লিজ। লকটা ঠিক করে লাগাবেন। ওকে, নাও এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। ডক্টর, এখন চিন্তা করার কোনো কারণ নেই। আমি বলেছিলাম না আপনাকে যে এই উইং এ হাত দেবেন না, কিন্তু আপনি আমার কথা শুনলেন না। এখন পুরো হাসপাতালের বিপদ। ডক্টর অলোক, আমি এই হসপিটালের ট্রাস্টি, এতে আমি অনেক টাকা ঢেলেছি। আপনি বলেছিলেন এই উইংয়ে হাত দিতে না, আমি দিইনি। এখন আমি হসপিটালটা তো বন্ধ করে দিতে পারি না। আসুন আসুন, টেনশন করবে না, চলুন, কমন কমন। হেমায়া, তোমার চেক ইন হয়ে গেছে? কাম ফাস্ট ইয়ার, আই রিয়েলি মিস ইউ ইয়ার, প্লিজ। আর হ্যাঁ শোনো, আমি তোমার জন্য ডিনারে ওয়েট করছি। বাই বেবি, টেক কেয়ার। প্রাণ, তুই তুই কখন এলি? কিছু খাবার আছে, খুব খিদে পেয়েছে। রান্নাবান্না তো কিছু করিনি, কিন্তু হ্যাঁ অর্ডার দিয়ে খাবার আনিয়েছি।
আমার আরো খাবার চাই, আমার খুব খিদে পেয়েছে। প্রাণ, খাবার তো আর নেই, ফ্রুটস আছে। প্রাণ, তুই ঠিক আছিস তো? শুনুন, কোথায় যাচ্ছেন? আরে শুনুন না, এমার্জেন্সি ওয়ার্ড ওদিকে আছে, কোথায় যাচ্ছেন আপনি? আরে হ্যালো, জানি একে কোথায় নিয়ে যেতে হবে। গুড ইভিনিং সিস্টার, পেশেন্টকে নিয়ে এসেছি। চলে যাও এখান থেকে, ওরা এসে গেছে। হসপিটালটা খালি করে দাও, ওদের হসপিটালটা চাই। পালিয়ে চলো সবাই এখান থেকে। সবাই বেরিয়ে যাও এখান থেকে, হসপিটাল খালি করে দাও, খালি করে দাও হসপিটাল। কেউ এখানে থাকবে না, ওরা আবার এসে গেছে। পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, এই হসপিটাল খালি করে দাও। কারোর এখানে থাকার দরকার নেই, ওরা কাউকে ছাড়বে না, ছাড়বে না। তোমরা সবাই এখান থেকে যাও, যাও যাও, ওরা ফিরে এসেছে, ওরা কাউকে ছাড়বে না, যাও 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 যাও। ও মাই গড, স্যার কি হয়েছে আপনার? ওরা ফিরে এসেছে, ওরা ফিরে এসেছে। আজ থেকে বেশ কিছু বছর আগে আমাদের হসপিটালে যখন সিলিন্ডার বাস্ট করেছিল, অনেক লোক পুড়ে মরে গিয়েছিল। তখন ডক্টর সঞ্জীব আর ডক্টর রিয়াও পুড়ে মরে গিয়েছিল, ওরা আবার ফিরে এসেছে। তখনকার সব মরা লোকগুলো ফিরে এসেছে, ওরা আমাদের হসপিটালটা নিয়ে নিতে চায়। হসপিটাল খালি করে দাও, এক্ষুনি খালি করে দাও, চলে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, সবাই বেরিয়ে যাও, হসপিটাল খালি করে দাও, এক্ষুনি খালি করে দাও। হ্যাঁ আর আজকের শিফটটা না একটু বেশি এক্সটেন্ডেড হয়ে গেছে, এই কল সেন্টার না আমার প্রাণটা নিয়ে ছাড়বে। আমি তোর সাথে পরে কথা বলছি। এই মার কি দরজা খুলে রাখা নতুন রোগ হয়ে গেছে নাকি? মা, আই এম হোম।
মা 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 দাদা মা দাদা ও নো দাদার শরীর আবার খারাপ হয়ে গেল না তো আমি দাদাকে ফোন করে দেখছি বাড়ির বাইরে গেছি ও তো বাড়ির হালটাই পাল্টে দিয়েছে এটা কি হয়েছে তোমার অর্ণব এটা কি হয়েছে তোমার চলো তোমার অপারেশনের টাইম হয়ে গেছে এভাবে কেন কথা বলছো আমার সাথে চলো না না আমি বলছি আমার সাথে চলো আমার সাথে চলো না না আমাকে ছেড়ে দাও চলো Thank you.
যাও, অন্য ডাক্তারদের কাছে গিয়ে তাদের সাহায্য করো। এখান থেকে বেঁচে ফেরার একটাই রাস্তা আছে। এই ঘরে যত পুরনো জিনিস, স্পেশালি সার্জারির ইকুইপমেন্টস আর অন্যান্য যন্ত্রপাতি যা আছে, সেগুলো আলমারি থেকে বার করে পাশের ঘরের ফার্নেসের মধ্যে ফেলে সেগুলো জ্বালিয়ে দাও, কারণ ওই জিনিসগুলো ওই ঘটনার সঙ্গে যুক্ত। ঘটনা? কোন ঘটনা? এই এ উইং এ সিলিন্ডার ফাটার কারণে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল, আর তাতেই ডাক্তার, নার্স আর পেশেন্ট সবাই ওই ঘটনায় মারা গেছিল। তাই সেই সময়ের ওই জায়গায় যা জিনিস আছে তার সঙ্গে ওই আত্মারা জুড়ে আছে, আর ওই আত্মাদের মুক্তি দেওয়ার জন্য অত্যন্ত জরুরি ওই সমস্ত জিনিস এক্ষুনি পুড়িয়ে দাও। এই জন্য তাড়াতাড়ি যাও আর ওই জিনিসগুলো জ্বালিয়ে দাও। তোমার কাছে সময় আর নেই, যাও।